আপনি আবার এসেছেন? অসহায় মানুষ সাহায্যের জন্য কোথায় যাবে ওসি সাহেব? আপনার এলাকার মানুষ তো আপনার কাছেই আসবে। আপনি কি আমাকে ডিউটি শিখাচ্ছেন? পুলিশের দায়িত্ব কর্তব্যের আপনি কি জানেন? আপনি কাকে কি বলছেন? আমি সাংবাদিক শাবান মাহমুদ, 30 বছর ধরে সাংবাদিকতা করছি, সাংবাদিক সংগঠনের নেতৃত্বে আছি। জি জি, বলুন আপনার জন্য কি করতে পারি, প্লিজ বসুন বসুন। বসতে আসিনি, রিয়াজউদ্দিন ভাই গত 3 দিন ধরে তার মেয়েটার কোনো খবর পাচ্ছে না। 3টা রাত কেটে গেল, মেয়েটি বাড়ি ফিরেনি, অথচ আপনি নাকি তার নামে মিসিং পার্সনস কেসটা নিতে অস্বীকৃতি জানাচ্ছেন। থানার আশেপাশে পেলে নাকি গ্রেপ্তার করবেন। কি করব বলুন, উনি উনার মেয়ের কোনো ছবি দেখাতে পারছে না, ছবি ছাড়া মেয়েকে শনাক্ত করব কি করে? ছবি ছাড়া কি মানুষকে শনাক্ত করার আর কোনো প্রক্রিয়া নেই? বাংলাদেশ সরকার পুলিশের তদন্তভারকে এগিয়ে নেওয়ার জন্য পুরো পুলিশের তদন্ত প্রক্রিয়াকে ডিজিটালাইজড করেছে। হি ইজ ভেরি রাইট অফিসার। আধুনিক এই যুগে শুধু ছবির দোহাই দিয়ে কাউকে খুঁজতে ব্যর্থ হওয়ার সুযোগ নেই। আচ্ছা, আপনার মেয়ের গায়ে শনাক্তযোগ্য কোনো চিহ্নের কথা বলতে পারবেন? জি, ওর ঘাড়ের কাছে একটা ছোট্ট জন্ম দাগ আছে। দাগটা কি অনেকটা এরকম? জি জি জি, এটাই তো আমার সুরাইয়া। হ্যাঁ, কোথায় কোথায় আমার মেয়ে, কোথায় আমার মেয়ে, কোথায়? এটা আমার মেয়ে, এটা আমার মেয়ে সুরাইয়া, সুরাইয়া মামার, মামার সুরাইয়া, সুরাইয়া আমার মা, মা। কবির খান সাহেব, এই লাশ এখানে এলো কি করে? 2 দিন আগে, অর্থাৎ 14ই অক্টোবর রাতে আলাউদ্দিন সরকার তার নিজ অফিসে আততের হাতে খুন হন, আর সেখানে এই মেয়েটির গুলিবিদ্ধ লাশ পাওয়া যায়। কিন্তু আলাউদ্দিন সরকারের সাথে এই মেয়ের কি সম্পর্ক? যে মেয়ে নিজের বাবার সামনে পর্দা ছাড়া যায় না, সেই মেয়ে ওখানে গেল কি করে? আমার মেয়ে আমার সামনে দিয়ে বেরিয়ে গেছে, আমি চিনতে পারিনি, আমি চিনতে পারিনি। সাথে আমার ভাড়াটিয়া রুদ্র আর রুশো ছিল। স্যার, রুদ্র আর রুশো কি তাহলে আলাউদ্দিন সরকারের খুনের ঘটনায় জড়িত? ওদের দুজনের একজনকে হাতে পেলেই সব রহস্যের জট খুলে যাবে। এখন একটু বেটার লাগছে? এই নাও, তরমুজ খাও, ভালো লাগবে। তুমিও খাও। থ্যাংক ইউ। Yeah.